নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি বানাতে চলেছি মটরশুঁটির কচুরি। হ্যাঁ, তো তার জন্যে মটরশুঁটিগুলো আমি অল্প গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এইখানে লাগছে যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। তো চলুন, খুব সহজভাবে আমি আপনাদের বানিয়ে দেখাবো মটরশুঁটির কচুরি। কচুরিও হয়, এটা পরোঠাও হয়, যে যেমনভাবে খেতে চায়। তো আপনাদের আজকে দুই রকমই করে আমি দেখাবো, পরোটাও করে দেখাবো আবার কচুরিও করে দেখাবো। তো চলুন, এগুলো আগে সব থেকে প্রথমে পিষে নেওয়া যাক। এইখানে আমার এই মটরশুঁটির ইয়েগুলো পেষা হয়ে গেছে, তো এখানে আমি অল্প কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ভেজে নেবো এগুলো। তো ওর জন্যে দেবো একটু গোটা জিরে, যাতে মুখে পড়লে খেতে ভাল লাগবে আর কি। মটরশুঁটির কাঁচা গন্ধটা একটু ভেজে নিলে আর থাকবে না। যদি ওটা সেদ্ধ করা আছে তবু একটু ভেজে নিচ্ছি। খুব ভালো করে গরম হয়ে গেছে, এরপর আমি এগুলো দিয়ে দেবো। এতে 1.5 কিলো মটর আছে। এখানে আমি অল্প নুন দিয়ে দেবো আর অল্প হলুদ দেবো। কেন আমি গুঁড়ো লঙ্কা দিলাম না, কেন কি কাঁচা লঙ্কা দেওয়া আছে না, ওই জন্য। মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। ভালো করে না ভাজলে না, যখন আপনি কচুরি বানাবেন তো ফেটে যেতে পারে। ভেতরে যদি ময়েশ্চার থাকে তো ওর ভেতরে খুব অসুবিধা করতে পারে। তো ভালো করে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। এইখানে আমি তেল দিয়ে দিয়েছি। কচুরির সাথে খাবার জন্য একটু আলু তরকারি করব, তো দিয়ে দিলাম অল্প 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা, আর একটু আমি 5 ফোড়ন দিলাম। আর এখানে আলু কেটে ধোয়া আছে আমার। এটা আমার ভাজা হয়ে গেছে, দেবো 1টা তেজপাতা আর দিয়ে দেবো আলু। এখানে দেবো নুন, যেহেতু সাদা আলু তরকারি করবো তো হলুদ দেখে দেবো না। এইখানে দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো আর ধনে পাতা। এখানে আমি জল ঢেলে দেবো ভেতরে। এই তরকারিটা আপনারা চাইলে মশলা টসলা দিয়ে ভালো করে বসাতে পারেন, তবে আমার এইরকমই ভালো লাগে। যেহেতু পুরিটা কচুরিটা হবে একটু রিচ, তো তরকারিটা একটু নর্মাল হলে ভালো লাগবে, মানে বিনা মশলার আর কি। তো এটা আমি এখন ঢাকা দিয়ে দিই তরকারিটা। কচুরি বানাবার জন্য এখানে আটা নিয়ে নিয়েছি, এমনি গমের আটা। আর এখানে নিয়ে নিয়েছি অল্প নুন আর একটু, যাতে কচুরিগুলো নরম থাকে তার জন্য অল্প তেল নিলাম, বেশি নেব না। তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপরে আমি আটাটা মেখে নেব। আটাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, এটার উপরে আমি একটু অল্প একটু তেল লাগিয়ে রেখে দিলাম। তাহলে করবার সময় আটাটা নরম থাকবে। এরপরে তরকারিটা আমি দেখি কীরকম আছে। আমি আগে ধনে পাতাটা দিলাম এই জন্যে কি ধনে পাতার একটা স্মেল আছে, আর একটু হবে, আলুগুলো সেদ্ধ হয়নি।
আটাটা আমার হয়ে গেছে, আর একটু ভালো করে প্রথমে আমি আপনাদের দেখাবো, এখানে প্রথমে আমি আপনাদের দেখাবো পরোটা বানিয়ে। এটা পরোটা লঙ্কার আচার দিয়ে তো খুবই ভালো লাগে, আর যে কোনো তরকারি দিয়ে খাওয়া যায়। তো আমি এমনি প্লেন আলু তরকারি বানালাম। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, আরেকটা আমি একইভাবে পরোটা বানিয়ে নিলাম। শীতকালে তো এইসব রুটি খেতেই হয়। এটা আমার হয়ে গেছে, একইভাবে এটা আমি বানিয়ে নেব। এটা আমি এরপরে কচুরির জন্য বানাচ্ছি। এইটা হলো কচুরি সাইজ। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, যদিও বা ভীষণ গরম। যাকে এরপরে আমি কচুরি বানাই, এরপরে কিছুগুলো কচুরি বানাবো। তো তেলটা আমি গরম করে নিয়েছি, আজকে আমার তৈরি হয়ে গেল মটরশুঁটির কচুরি আর সুন্দর একটা আলুর তরকারি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই করবেন। আগামীকাল আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।